Assalamu alaikum. Welcome to online class of Marshall Ideal School. I am your teacher Hira ma'am. Hello students, how are you? I hope you are very well by the grace of Allah, and alhamdulillah I am fine too. Okay students, let's start our class. I will discuss in this second part our class 4. Today's topic is tense. Tense, students, follow me. Tense ortho kal ba shomoy. What is tense? Tense ki ba tense kake bole? Tense shobdo ti latin shobdo tempus theke esheche jar ortho shomoy ba kal. Orthat tense kake bole? ভার্বের কাজ নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ডিয়ার স্টুডেন্টস, আমি এর আগে তোমাদেরকে ভার্ব কাকে বলে সে সম্পর্কে ক্লাস করিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ভার্ব, ভার্ব হচ্ছে কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে, অর্থাৎ ক্রিয়া, ক্রিয়ার কাজ সম্পন্ন বা শেষ হওয়ার সময়কে টেন্স বলে। দ্য টাইম অফ অ্যাকশন অফ এ ভার্ব ইজ কল্ড টেন্স। ভার্বের কাজ সম্পূর্ণ বা শেষ হওয়ার সময়কে টেন্স বলে। দেখো আমি এখানে এক্সাম্পল করেছি, হি গোজ হোম, সে বাড়ি যায়। সে কোথায় যায়? সে বাড়ি যায়। এটি হচ্ছে প্রেজেন্টে বোঝাচ্ছে, অর্থাৎ সে বাড়ি যাচ্ছে এখন। এটি হচ্ছে টেন্সের প্রথম ধাপ। দেখো, হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি গেছিল। এটা হচ্ছে টেন্সের দ্বিতীয় ধাপ। সে গতকাল বাড়ি গেছিল, অর্থাৎ অতীতে, গতকাল মানে অতীত হয়ে গেছে। হি উইল গো হোম টুমরো, সে আগামীকাল বাড়ি যাবে, অর্থাৎ ভবিষ্যতে যাবে। দেখো এখন তাহলে টেন্সের কয়টি ধাপ হচ্ছে? একটা যায়, অর্থাৎ বর্তমানে হয়, এবং হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল গিয়েছিল, সেটা হচ্ছে অতীতে হয়েছে। আর হি উইল গো হোম টুমরো, অর্থাৎ আগামীকাল যাবে, এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝাতে, এটি বোঝাবে। দেখো এখন তোমাদেরকে হাউ মেনি কাইন্ডস অফ টেন্সেস অ্যান্ড হোয়াট আর দে, টেন্স কত প্রকার ও কি কি। দেখো টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। স্টুডেন্টস ফলো মি। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, অর্থাৎ যে কাজটা এখন হচ্ছে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। পাস্ট টেন্স, অতীতকাল, অর্থাৎ গতকাল যে কাজটা হয়ে গেছে সেটাকে অতীতকাল বলে বা পাস্ট টেন্স বলে। ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল, আগামীকাল যে কাজটা হবে এরকম বুঝালে সেটা হবে ফিউচার টেন্স। দেখো আমি আজকে তোমাদেরকে প্রেজেন্ট টেন্স কাকে বলে সে সম্পর্কে একটু ধারণা দেব। যে কাজ বর্তমানে সম্পূর্ণ হয়, হচ্ছে বা হয়েছে বুঝায় তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট টেন্স হচ্ছে যে কাজ বর্তমানে সম্পূর্ণ হয়, অর্থাৎ এখন শেষ হচ্ছে বা হয়েছে সেই কাজটিকে প্রেজেন্ট টেন্স বলে। দ্য প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটস দ্য অ্যাকশন অফ দ্য প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বুঝালে প্রেজেন্ট টেন্স বলে তাকে। যেমন দেখো, আই রিড এ বুক, আই রিড এ বুক, আমি একটি বই পড়ছি, অর্থাৎ এখন বইটি পড়ছেন। আই রিড এ বুক, মানে আমি এখন তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্স, বা তোমাদেরকে পড়াচ্ছি এখন, এটা প্রেজেন্ট টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই, ভাত খাই মানে এখন খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস আবার খেয়াল করো তোমরা, প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে যে কাজটি হচ্ছে বা হয় এরূপ বুঝালে সেটি হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স দেখো তোমরা, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই ইট রাইস, আমি ভাত খাই, অর্থাৎ এগুলো এখন করা হচ্ছে।
দেখো এখানে আমি আরো কিছু एग्जांपल লিখে রেখেছি তোমাদের জন্য দেখো মাদার কুকস রাইস মা ভাত রান্না করেন দেখো এখানে মাদার কুকস রাইস মা ভাত রান্না করেন মা ভাত রান্না করেন কখন এখন ভাত রান্না করছে আবার দেখো হি রিডস এ বুক সে একটি বই পড়ে কখন বই পড়ছে এখন বই পড়ছে অর্থাৎ এটাও প্রেজেন্ট টেন্স দেখো He goes to school. She স্কুলে যায়। সে কখন স্কুলে যাচ্ছে? সে এখন স্কুলে যাচ্ছে। অর্থাৎ এটাও present tense। যেমন I eat mango. আমি আম খাই। কখন আম খাচ্ছি? এখন আম খাচ্ছি। দেখো তোমাদের এই যে বুঝলে। I eat mango. আমি আম খাই। অর্থাৎ এখন খাচ্ছি। এখন খাচ্ছি মানে এটা এই কাজটা বর্তমানে হচ্ছে এরকম বুঝাইলে আমাদের কি হবে প্রেজেন্ট টেন্স হবে প্রেজেন্ট টেন্সে এরকম অনেক উদাহরণ রয়েছে তোমরা ভাষায় এগুলো ট্রাই করবে আর ট্রাই করার আগে তোমরা আগে ম্যাডামের এই উদাহরণটাকে খেয়াল করবে মাদার কুকস রাইস দেখো আবার মাদার কুকস রাইস মা ভাত রান্না করেন এখানে কুকের সাথে যোগ করা হয়েছে কারণ थर्ड पर्सन सिंगुलर नंबर होले एस बा एस जोग करते हबे देखो मदर कुक्स राइस मा भात रान्ना करे एखाने मा भात रान्ना करछे एखन एकाष्टि बोझा जाच्छे एजोन्नो एटा प्रेजेंट टेंस ही रीड्स ए बुक एटा देखो थर्ड पर्सन सिंगुलर नंबर एजोन्नो एस जोग करा होच्छे से एकटि बोई पड़े अर्थात एखन बोई पड़छे आबार देखो ही गोज टू स्कूल से स्कूले जाए अर्थात आमी जोदि जाई ताहले आई गो टू स्कूल होतो तखन यस जोग करा लागतो ना थार्ड पर्सन सिंगुलर नम्बर होले अवश्य तोमरा एस बा यस जोग करबे भार्बेर साथे देखो ही गोज टू स्कूल से स्कूले जाए आई इट मैंगो आमी आम खाई आमी की खाई आम खाई कखन खाच्छि एखन खाच्छि अर्थात एटा प्रेजेंट टेंस डियर स्टूडेंट তোমরা নিশ্চয়ই এই ক্লাসটা বুঝতে পারছো দেখো চেঞ্জ হচ্ছে ভার্বের কাজ নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স করে চেঞ্জ হচ্ছে ভার্বের ভার্ব মানে ক্রিয়া ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স হচ্ছে তিন প্রকার যথা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট হচ্ছে বর্তমান কালে যে কাজটা হবে সরি হচ্ছে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হচ্ছে গতকাল হয়ে গিয়েছিল সেটি হচ্ছে পাস্ট টেন্স এবং আগামী কাল যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে ফিউচার টেন্স ডিয়ার স্টুডেন্টস তোমরা সব সময় খেয়াল করবে বাক্যের শেষে কুন্তুস্টিও রসই তারপরে এ এই টাইপের উচ্চারণের শেষে থাকলে সেটি ভাববে তোমরা প্রেজেন্ট টেন্স যেমন সে বাড়ি যায় কুন্তুস্টিও আছে এটা প্রেজেন্ট টেন্স আমি ভাত খাই রসই এটা প্রেজেন্ট টেন্স ডিয়ার স্টুডেন্ট তোমরা ভাষায় এরকম ভাবে 10টি एग्जांपल করবে প্রেজেন্ট টেন্সের গিভ 10 एग्जांपल অফ প্রেজেন্ট টেন্স গিভ एग्जांपल অফ প্রেজেন্ট টেন্স 10টি উদাহরণ দিবে এবং দেখো দ্য সান রাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এটিও প্রেজেন্ট টেন্স সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে ওঠে এটিও প্রেজেন্ট টেন্স তোমরা এই সেন্টেন্সটা পড়বে এবং এটি প্রেজেন্ট টেন্সের উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি দেখো দা সান রাইজেস ইন দা ইস্ট চিরন্তন একটা সত্য বাক্য এবং এটি প্রেজেন্ট টেন্সের একটি এক্সাম্পল দা সান রাইজেস ইন দা ইস্ট ডিয়ার স্টুডেন্টস নো মোর টুডে অফকোর্স ইউ উইল প্র্যাকটিস ইন আ হোম নো মোর টুডে সি ইউ নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম